मेरी मम्मी कहती थी कि जिंदगी गोलगप्पे जैसी होती है, पेट पले ही पर जावे, मन नहीं भरता। अवशेषे मुक्ति पेয়েছে आमिर खानের বহুল কাঙ্ক্ষিত ছবি লাল সিং চাড্ডা। নব্বইয়ের দশকে কালোজয়ী হলিউড ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক আমিরের এই ছবিটি। আমির খান ছাড়াও এই ছবিতে আছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং সহ আরও অনেকেই। এরই মধ্যে ফাঁস হয়েছে আমির, কারিনা, নাগা চৈতন্যরা লাল সিং চাড্ডা ছবির জন্য কত রূপী পারিশ্রমিক নিয়েছেন সেই তত্ত্ব। লাল সিং চাড্ডা ছবিতে আমির আছেন লালের চরিত্রে। এই ছবি নির্মাণ করতে 2 বছরেরও বেশি সময় পার করেছেন তিনি। এক সাক্ষাৎকারে আমির বলেছেন যে এই ছবিটি তার স্বপ্নের প্রজেক্ট। লাল সিং চাড্ডা ছবিতে আমিরকে সম্পূর্ণ এক অন্য ভূমিকায় দেখা গেছে। পর্দায় লাল হয়ে উঠতে এই বলিউড সুপারস্টার নিয়েছেন 50 কোটি রুপির মতো। এছাড়া এই ছবি থেকে আয়ের কিছু অংশও যাবে তার পকেটে। কারিনা কাপুর লাল সিং চাড্ডা ছবিতে রূপার চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় লাল আর রূপার এক নিষ্পাপ প্রেম ধরা পড়েছে। কারিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এই ছবির আত্মা তিনি। অন্তঃসত্ত্বাকালীন বেবো এই ছবি শুটিং করেছিলেন। জানা গেছে লাল সিং চাড্ডা ছবির জন্য এই বলিউড নায়িকা 8 কোটি দাবি করেছিলেন। লাল সিং চাড্ডা ছবিটির মাধ্যমে দক্ষিণী তারকা নাগা চৈতন্যর বলিউডে অভিষেক হলো। এই ছবিতে তাকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। খবর পাওয়া গিয়েছে নাগা চৈতন্য এই ছবির জন্য প্রায় 6 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। টেলিভিশন জগতে জনপ্রিয় অভিনেত্রী মোনা সিংকে লাল সিং চাড্ডা ছবিতে আমির খানের মায়ের চরিত্রে দেখা গেছে। এই ছবিতে তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। মোনা সিং লাল সিং চাড্ডা ছবির জন্য 2 কোটি রুপি নিয়েছেন।